শ্রমিক সংগঠনে ব্লক সভাপতিকে বহিষ্কার করলো বনগাঁ জেলা তৃণমূল। পাশাপাশি গোজ প্রার্থীদের 72 ঘন্টা সময় বেঁধে দিলেন জেলা সভাপতি। বিষয়টি আইওয়াশ বলে কটাক্ষ বিজেপির। শ্রমিক সংগঠনের ব্লক সভাপতিকে বহিষ্কার করল বনগাঁ জেলা তৃণমূল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, দল বিরোধী কাজের জন্য গণেশ ঘোষকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা বলেছেন বলে জানান বিশ্বজিৎবাবু। পাশাপাশি তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সাংগঠনিক জেলায় 30 থেকে 32 জন দলীয় কর্মী দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছেন, নির্দলে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নমিনেশন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেও তারা নমিনেশন প্রত্যাহার করেননি। এদিন তাদের জন্য 72 ঘন্টা সময় বেঁধে দিলেন বিশ্বজিৎ দাস। তিনি জানান, 72 ঘন্টার মধ্যে লিফলেট বিলি করে ভোটে লড়বেন না একথা জানাতে হবে, তবেই দল বিষয়টি ভেবে দেখবে, তা না হলে আগামীতে কোনোভাবেই তাদের দলে ফিরিয়ে নেওয়া হবে না। এ বিষয়ে তিনি আরও বলেন, আমাদের আজকে জেলা কমিটির মিটিং ছিল, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা নির্দলে মনোনয়ন জমা করেছিলেন তাদের আমরা প্রত্যাহার করে নিতে বলেছিলাম। অনেকাংশে প্রত্যাহার করেছেন, এখনও কিছু মানুষ আছেন নমিনেশন প্রত্যাহার করে নেননি। আগামী 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যদি লিফলেট দিয়ে সে অফিসিয়ালি প্রার্থীর সঙ্গে প্রচারে যায় তাহলে আমরা তারটা বিবেচনা করব। এর মধ্যে যদি 72 ঘন্টার মধ্যে তিনি লিফলেট বিলি করে না মূল স্রোতে ফিরে আসেন, অনির্দিষ্টকালের জন্য পার্টির সঙ্গে তার যোগাযোগ আমরা সমস্ত রকমভাবে বিচ্ছিন্ন করছি, বরখাস্ত করছি তাদেরকে যে আগামীতে তারা আর পার্টিতে যেন কোনোভাবে কোনো ফিরে আসতে না পারে, তার জন্য সমস্ত দরজা তাদের জন্য বন্ধ থাকছে। আমাদের কাছে খবর আছে খুব কমই, এখন 30 টোটাল সাংগঠনিক জেলায় 30-32 জনের মতন এরকম পেয়েছি, তাদেরকে আমরা মূল স্রোতে আসার জন্য অনুরোধ দেখব। যেমন পৌরসভা নির্বাচনে যারা নির্দলে দাঁড়িয়ে জিতে দলে আসবার চেষ্টা করেছিলেন আজও পর্যন্ত তাদের কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু দলে নেননি। এর থেকে প্রমাণ হয় যে যারা এখন নির্দল দাঁড়িয়ে ভাবছেন আগামীতে জিতে দলে আসব, তাদের পক্ষে ফিরে আসা সম্ভব না, তাদের জন্য সব রকম দরজা জানলাম আমরা বন্ধ করে দিলাম। বাগদা পূর্ব ব্লকের গণেশ ঘোষ আমাদের ওখানে ব্লক সভাপতি, আঞ্চলিক নেতৃত্বরা তার তথ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন, তার বাড়িতে অন্য দলের প্রার্থী হয়েছেন, তিনি ভিতরে ভিতরে প্রচার করছেন, সেই কারণে তাকে এই মুহূর্তে আইএনটিটিসির সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি এটা রাজ্য আইএনটিটিসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে, আমরা আপাতত তাকে পদ থেকে সরিয়ে দিয়েছি। ইতিমধ্যেই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। কটাক্ষ করে তিনি বলেন, যারা টিকিট পাননি তারাই নির্দলে দাঁড়িয়েছে, এটা তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তারা সাসপেন্ড করবেন না গলা জড়িয়ে ধরে রাখবেন তাদের নিজস্ব ব্যাপার। তিনি আরও বলেন, সেই আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যেমন হাড়ি তেমন তার সরা, তা যেমন তার দল তেমন তার সৈন্য সামন্ত। এবার এটা আমার কথা নয়, তৃণমূলেরই কথা, যে টিকিট বিক্রি হয়েছে, তা যারা টিকিট পায়নি তারা নির্দলে দাঁড়িয়েছে, আর তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তারা সাসপেন্ড করবে না আবার পরে গলা জড়িয়ে ধরে রাখবে, ওটা ওদের ব্যাপার। তো প্রথমেই বললাম, যেমন দল তেমন তার কর্মচারী। গত পৌর নির্বাচনও এরা এরকমই বলেছিল, কিন্তু তারা আবার এখন গলার মালা। এদের কোনো মূল্য আছে? এদের কথার কোনো মূল্য আছে? যদি বলেন কেন, ব্যবসা হিসেবে পঞ্চায়েতটাকে ধরে নিয়েছে, তো সেখানে যে যদি নির্দলে জিতে আসে তারা তো আগে যত্ন করবে, কারণ তার থেকে তো কাটমানি খেতে হবে, তার থেকে তো পয়সা খেতে হবে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।